ছেলের হাতে মা খুন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার মহকুমার চালসাতে অভিযুক্ত সম্পর্কে তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়ার ভাই মৃত বৃদ্ধার নাম ধানকি টিগ্গা লাকড়া ছেলে কিরণ লাকড়াকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ কিরণ মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে তবে কি তিনি মানসিক ভারসাম্যহীন ঘটনা জুড়ে শোকের ছায়া তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ বলেন আমার ভাই মাকে খুন করেছে কাঠের ভারী লাঠি দিয়ে পিটিয়ে মাকে খুন করা হয়েছে আমার ভাই মানসিক ভারসাম্যহীন দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে মেটেলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে তারা যখন অকুস্থলে পৌঁছান বাড়ির মেঝেতে রক্তাক্ত অবস্থায় ধান কিটিক পড়েছিলেন তাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মৌয়াকোপ বলেন রাজেশ লাখরার মাকে তারই ভাই খুন করেছে বলে জানতে পারছি অত্যন্ত দুঃখজনক ঘটনা রাজেশ নিজে তার ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা ওই পরিবারের পাশে রয়েছি তবে বিরোধী শিবির বিজেপি অভিযোগ করেছে রাজেশের ভাই মানসিক ভারসাম্যহীন নয় তিনি সম্পূর্ণরূপে সুস্থ তিনি জেনে শুনেই তার মাকে খুন করেছেন এবং তিনি একজন সক্রিয় তৃণমূলের ওখানকার নেতা সব কিছু জানার পরে এখন কি পরিস্থিতি দাঁড়ায় পরবর্তীতে সেখানকার সেটাই এখন নজর সকলের